বর্ষায় যারা এই পতঙ্গা বিচে আসছিলেন তারা দেখেছেন পতঙ্গা বিচে সাগরের সেই রুদ্রমূর্তি, আর এখন দেখেন কত শান্ত। আর সেখানে জেলেরা ঠেলা জাল ঠেলছে, মাছ ধরছে। বিশ্বাস করা যায় এরকম রুদ্রমূর্তি থেকে একদম শান্ত স্বভাবের এই বঙ্গোপসাগর হবে? এদিকে পর্যটকদের অপেক্ষায় আছে বিচের উপকূলে গড়ে ওঠা ছোট ছোট দোকানগুলো। আমি এখন যে পয়েন্ট আছি এটি হচ্ছে পতঙ্গা সমুদ্র সৈকতের মুসলিমাবাদ পয়েন্ট। তরুণ ছেলেরা এখানে ফুটবল খেলছে। আর শত শত জাহাজ দেখেন, এখান থেকে মাছগুলোকে আলাদা করে নিচের দিকে নিয়ে যাবে জালের শেষ প্রান্তে। তারপর তার ফিটের মধ্যে একটা বোঝা আছে, যেখানে একটা কি বলে খলই বলে, এটাকে খলই আছে, সেই খলইয়ের মধ্যে মাছগুলো রাখবে সে একটা নির্দিষ্ট সময় পর। এগুলো হচ্ছে লাইটার জাহাজ। এই যে একটা লাইটার জাহাজ আসছে, মূলত বহির্নোঙরে আসা বড় বড় জাহাজগুলো থেকে মালামাল লোড করে আবার বন্দরে এসে আনলোড করে। সূর্য ডুবতে শুরু হলো। আজকে পর্যন্তই।